আঁকার অনুরূপে আজকের এই ভিডিও শেয়ার করলাম। এখন তুলে নিয়ে এসেছি আজকে এখানে মঙ্গলবার, তারিখ হলো অগস্টের 5 তারিখ। একটা জিনিস আগে একটু না দেখালেই হবে না, দেখো দুইও হাতে মশা কামড়ে সব কিছু কালো করে ফেলছে। আমি এসে উপায় না পেয়ে কতগুলো সরিষার তেল মাখলাম, এই জন্য আরও জমিতে নামতে ইচ্ছা করে না, কারণ একেবারে জ্বর উঠে যায় মশার কামড়ে। তোমরা যারা দেখতে পাচ্ছ তারা বুঝতে পারছো কি অবস্থাটা করেছে দুইও হাতের, দেখো অবস্থাগুলো দেখছো। যাই হোক, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে, ছোট্ট ভিডিও, আর কে অনুরোধ করছে তাহলে জানতে পারবে। এখন তুলে এনে আমি যেটা করি, প্রথমে ওয়াশ করি তারপরে শেয়ার করি। দেখো আল্লাহর রহমতে বরকতে করলা উস্তা, আই মিন বিটার গুড, মাশাল্লাহ মেনে মেনে অনেকগুলো করলা এবং উস্তা এখানে আছে। এই মরিচগুলো কাউকে কাছে পেলে দিয়ে দিতাম, কারণ আমার ঘরে অনেক আছে। আমি প্রতিদিনই আল্লাহর রহমতে সব ধরনের কারি রান্না করি আমার বিভিন্ন মরিচ দিয়ে। আজকে গাছে অনেক মরিচ আছে, কিন্তু এনে আসলে কি করব সেই জন্য আনিনি। আর এই টমেটোগুলো আমার নাজি কাকি আমাকে টমেটোর চারা আমার দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, অনেক খেয়েছে আলহামদুলিল্লাহ। আর এইমাত্র এগুলো তুলে নিয়ে এসেছি, কী যে সুন্দর আর কী যে ভালো, কারণ একবারে গাছ পাকা এবং অর্গানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ওয়াইটির এক ভাই, ওর নাম হচ্ছে সুজন, আর ওর চ্যানেলের নাম হচ্ছে এসটিটিউন। তা তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আপু আপনার বাগানের একটু ভিডিও দিবেন। আমি তার উদ্দেশ্যে, আসলে এত বেশি কাজ করতে হয়, শরীর ভালো থাকে না, তারপরে কত ধরনের টেনশন, তবুও বাগানে আজকে প্রায় 5 দিন পরে, গত শুক্রবারে নেমেছিলাম, আজকে ভাবলাম যে একটু বাগানে আসি দেখি কি অবস্থা। দেখো জঙ্গল হয়ে গেছে, আর এগুলো আমার পরিষ্কার করা সম্ভবই না, কারণ আমি অনেক বেশি অসুস্থ থাকি। আমি প্রথম তোমাদেরকে একটা একটা করে সব শো করব, তারপরে আমি কাটবো, কারণ এক হাতে মোবাইল থাকে তো আরেক হাতে কেঁচি দিয়ে কাটলে নিচে পড়ে যায়, নিচে অনেক বেশি ময়লা, আর সেই জন্য আমি ভিডিও করতে করতে কাটবো না। আমার প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশবাসী, তোমাদের জন্য ভীষণ রকম করে মন কাঁদে, ভীষণ রকম দুশ্চিন্তা হয়। যারা আমরা অসুস্থ তারা আমরা আরো বেশি অসুস্থ হয়ে যাই। তোমরা একটু নিজেরা শান্ত হও, ভালো থাকার চেষ্টা করো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আমি এবার খুব বেশি কিছু লাগাইনি, কিন্তু যা লাগিয়েছি আল্লাহর মতে ভালোই হয়েছে। এরকম খুঁজলে আর অনেক করলা পাওয়া যাবে, অনেক মরিচ আছে, কিন্তু আমি কি করে এত ডিপে যাব আমি জানি না, সব জঙ্গল হয়ে গেছে একদম। আর বৃষ্টি হয়েছে তো অনেক কিছু, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, সাপটাপেরও ভয় থাকে। আল্লাহ আমাদের সবাইকে সবসময় ভালো রাখুন। এক জায়গার মধ্যেই দেখো কত টমেটো পেকে আছে, এরকম করে অনেক আছে। আর আমরা আসলে টমেটো ফ্রোজেন করলে কেউ খাই না, আর আগে তো আপুরা কাছে ছিল, হেলেন আপুরা, রিপনরা, ওরা নিয়ে নিয়ে খেত, এখন কেউই পাশে নাই যে কাউকে দিব। তার মধ্যে আরে বাপরে মশারও যন্ত্রণা। দেখো ভাইয়া মরিচ, আচ্ছা আমি ওদিকে যেয়ে নেই, একটু ভিতরে ঢুকেছি। দেখো বিটার গোর্ড মানে করলা, ওখানে অনেকগুলো শো করিয়েছি, এখানে আরও করাচ্ছি। আমি মরিচের কাছে যাচ্ছি, দেখো দেখো যেগুলো এস্টিটিউন ভাইয়া মানে সুজন ভাইয়া তোমাকে বলছি, দেখো ছুঁয়ে দেখতে কত ভালো লাগে। দেখো তুমি আমাকে মাঝে মাঝে বিভিন্ন ভাবে ভিডিও দেওয়ার নতুন নতুন আইডিয়া দাও, সেজন্য মেনে মেনে থ্যাংকস টু ইউ। আগে এটা দিত আমাকে আমাদের সুনিতা আপু, দেখো কত করলা আসছে, এগুলো আস্তে আস্তে বড় হবে, আর অনেক করলা ইনশাল্লাহ পাবো, আমি মোবাইলটা রেখে দিলেই অনেক করলা পাবো। থ্যাংক ইউ ভাইয়া আমাকে এই গুড আইডিয়াগুলো দেওয়ার জন্য, যা যা কাল্লাহ খায়রান, সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আমি এবার উঠানোর ভিডিওটা একটু মানে যখন উঠিয়ে নিয়ে যাব সেটাও একটু শেয়ার করো।